আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতেছেন, এই ফোনটির মডেল হচ্ছে ভিভো Y100S। তো এটা যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান বা যদি আপনি এটাতে যে লকটি ছিল যদি লকগুলা ভুলে যান, তার ক্ষেত্রে এই ফোনগুলাকে আপনি চাইলে খুব সহজভাবে এই ফোনের কাজগুলো করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে এখান থেকে ফোনটাকে বন্ধ করে নেব। তো আমি ফার্স্ট টাইম যেটা করব, এখান থেকে ফোনটাকে জাস্ট এখান থেকে বন্ধ করে নিচ্ছি। যদি এই ফোনগুলা লকগুলা থাকে, তার ক্ষেত্রে ফোনটাকে এখান থেকে ফার্স্ট টাইম বন্ধ করে নিচ্ছি। তো আজকে আমরা এটা কাজ করব হচ্ছে আনলক টুলের মাধ্যমে। আপনারা হয়তো অনেকেই জানেন এই ফোন গুলা টোটালি আনলক টুলের মাধ্যমে কাজগুলা ভালো করা যায়। তো আমি এই মুহূর্তে ভিভো ওয়াই ফোনেরও এখান থেকে টাইপ করব। এটা হচ্ছে আনলক টুলের মধ্যে এখান থেকে কাজগুলা করা যায়, ভিভো ওয়াই ফোনেরও S। তো এটা এখান থেকে চলে এসেছে, এই সেটটি হচ্ছে মিডিয়াটেক। তো এখান থেকে আমাদেরকে অবশ্যই এখান থেকে ফিল লোডারটি এখান থেকে সিলেক্ট করে রাখতে হবে। তার সাথে সাথে এটা হচ্ছে ফ্যাক্টরি সেট প্লাস হচ্ছে FRP। তো আমরা এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে ভলিউম মাইনাস আর সাথে হচ্ছে কেবলটা লাগাতে হবে। তো আমরা এখান থেকে ভলিউম মাইনাস আর সাথে কেবলটা লাগিয়ে দিচ্ছি। দেখুন, এখান থেকে এই মুহূর্তে আমাদের ফোনটি বোট করে ফেলেছে। এখান থেকে FRP লক চলে গিয়েছে, ইউজার ডাটাও মোটামুটি এখান থেকে আমাদের ফোনটি এই মুহূর্তে কমপ্লিট। আমরা জাস্ট যেটা করব, এখান থেকে ফোনটাকে রানিং করব। তো এই কাজগুলো আসলে অন্যান্য টুলের মধ্যে দেখা যায় অনেক সহজভাবে করা যায় বা অনেক যা ঝামেলা হয়। তো আনলক টুলের মধ্যে ভিভো Y100S এই ফোনগুলো আগে হতো না। এখান থেকে অথরাইজিং যে অপশনটা এসেছে, এটা আসার পর থেকে এই ফোনগুলা এই টুলের মাধ্যমে কাজগুলা খুবই সহজভাবে খুবই ইজিভাবে এই মুহূর্তে করা যাচ্ছে। আমরা জাস্ট এখান থেকে একটু সময় নিবে, আমরা এখান থেকে এই মুহূর্তে করে নিচ্ছি। তো যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা এখান থেকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা অলরেডি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে মোটামুটি আমার এই ফোনটি টোটালি এখান থেকে কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখনকার জাস্ট এখান থেকে ফোনটা চালু হবে। তো আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আপনার আইফোন লক হতে পারে, আপেল আইডি হতে পারে, MI অ্যাকাউন্ট হতে পারে, ওপো অথরাইজেশন প্লাসিং হতে পারে, MDM লক হতে পারে, FRP লক হতে পারে, আপনারা যারা অনলাইনের মাধ্যমে কাজগুলো করাতে যাচ্ছেন, আপনারা চাইলে ইনবক্সের মধ্যে আমাদের যে নাম্বার রয়েছে, আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে অনলাইনে এই সাপোর্টগুলো পেয়ে যাবেন বা অনলাইনে চাইলে আপনারা আমাদের থেকে কাজগুলো করতে পারবেন। তো আপনারা জানেন আমি অনলাইনে যে সকল প্রকার কাজগুলো করে থাকি। তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে এই ধরনের ফোনের কাজগুলো আমাদের থেকে করাতে চাচ্ছেন, আপনারা চাইলে ফোনের কাজগুলো করাতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে, তার ক্ষেত্রে আপনি আমরা মূল্যবান কমেন্ট করে যাবেন বা ভিডিওটি শেয়ার করে দিবেন। কেননা অন্য অনেক টেকনিশিয়ান আছে যারা কিনা অনলাইন বোঝে না বা অনলাইনের কাজগুলো করতে পারে না। তো আমরা এখান থেকে ফার্স্ট টাইম এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব। এখান থেকে আমাদের ফোনটি ফরম্যাট হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে ইংলিশ করে দিয়েছি, ইংলিশ ইউনিভার্সিটি রেজিস্টার, এখান থেকে স্টার। তো এখান থেকে তারপর এখানে আমি বাংলাদেশ দিয়ে দেবো, তারপর এখান থেকে IAG, এখানের মধ্যে যতগুলা টার্ম কন্ডিশন আছে এগুলো এখান থেকে অ্যাকসেপ্ট করে দেওয়া লাগবে। তারপর এখান থেকে আমরা অফলাইন মোডে করব। তো আপনারা জানেন এই ফোনগুলো যারা কিনা ফরম্যাট করেন, এই ফোনগুলোতে FRP লক লেগে যায়। তো আমি আনলক টুলের মাধ্যমে যেটা করেছি, এখান থেকে FRP লকটাও কেটে দিয়েছি, তার সাথে সাথে ইউজার ডাটাটাও কেটে দিয়েছি। এখান থেকে দুটোটা কাজটা আমি করে নিয়েছি। তো তারপর আমি এখান থেকে জাস্ট নেক্সট নেক্সট ক্লিক করব। এখান থেকে কোনো প্রকার লক দেব না। তো এখান থেকে আমি আবার একটু নেক্সট করে দিচ্ছি। তো এই মুহূর্তে এখান থেকে আমার টোটালি এই ফোনের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা যারা যে কোনো প্রকার কাজ করতে পারেন না, যদি অনলাইনে আপনাদের কারোর কোনো প্রকার হেল্প লাগে, তার ক্ষেত্রে সরাসরি আমাদের থেকে কথা বলে আমাদের থেকে এই কাজগুলো করে নিতে পারবেন।
তো আমি আপনাদেরকে বলেছিলাম এই ফোনটির মডেল হচ্ছে ভিভো Y15S, ওই দেখুন এখানে।